আমাদের অনুষ্ঠানে প্রথমে বলেছি আমরা এখানে আলোচনা মানে সময় নষ্ট করব না, আলোচনা করে আমরা তার মাগফিরাত কামনা করব। এই মাগফিরাতের জন্য আমরা এখানে আল্লাহওয়ালা ব্যক্তিদের জড়ো করেছি, তারা মোনাজাত পরিচালনা করবেন। আমি সকলকে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান রাখছি। এখন মোনাজাত হবে এবং মোনাজাতের আগে মিলাদ মাহফিল হবে। প্রথমে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য ডাকব ওয়াহিদা রহমান।